সর্বশ্রম আনন্দে তিনি বলেছেন তিনি নাকি মুক্তি। আমার জানা মতে তার বাবা ছিল মুসলিম লীগের সভাপতি, ঠাকুরগাঁও জেলার এবং নিফিস কমিটিরও একজন ছিলেন বলে আমি জানি। উনি মুক্তিযুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধ যখন দেশ স্বাধীন হয়ে গেল তারপরে তিনি এবং তার বাবা রুহুল আমিন চখামিয়া তারা চলে গেলেন ভারতে, 3 মাস সেখানে আত্মীয়দের বাড়ি থেকে তারপরে এসেছে। তিনি বলছেন আমি মুক্তিযোদ্ধা। তিনি বললেন যে খালেদা জিয়া মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধা ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই খালেদা জিয়া কোথায়? তিনি তো মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তানি হানাদার বাহিনীর জেনারেল কাছে আতিথ্যতা গ্রহণ করেছিলেন। আবার কি বলে তারের ইয়া নাকি শিশু মুক্ত? আপনারা বলেন মুক্তিযোদ্ধা ভাইরা এটা উন্মাদ ছাড়া কিছু, কোন শিশু মুক্তিযোদ্ধা হতে পারে? মুক্তিযোদ্ধা হতে পারে না। আমি মনে করি ফখরুল ইসলাম আলমগীর আপনি মুক্তিযোদ্ধাদের অপমান করছেন। খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা করে আপনি মুক্তিযোদ্ধা নিজে ঘোষণা করে আর তারের জিয়াকে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ঘোষণা দিয়ে আমি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেন বলে আমি মনে করি। আরে চট্টগ্রামের হাটহাজারী থানা ওখান থেকে নির্বাচিত হয়েছিলেন 1970 সালে ইসলামের একজন এমপি, তার নাম হল শাহজাদা সেলিম। তিনি নিজামে ইসলামী একজন এমপি ছিল, সেই এমপি পাকিস্তানিদের পক্ষ নিয়েছিলেন, কারণ নিজাম ইসলাম তো পাকিস্তানিদের পক্ষে ছিল। 2005 সালে বিএনপি ক্ষমতায় থাকতে কি করে তাকে মুক্তিযোদ্ধার তালিকায় মুক্তিযোদ্ধা করা হলো? এই প্রশ্নের উত্তর কি দেবেন বিএনপি আমি জানি না। প্রায় 40,000-এর উপরে মুক্তিযোদ্ধা করেছেন, এখন যাচাই বাছাই করতে গিয়ে দেখি তাদের অনেকেই মুক্তিযোদ্ধা নয়। আমি যদি নিজে যাচাই বাছাই করতে না যেতাম তাহলে বুঝতে পারতাম না। যখন জিজ্ঞেস করেছি আপনি কোথায় মুক্তিযুদ্ধ করেছেন বা জিজ্ঞেস করি কি অস্ত্র ট্রেনিং করেছেন, জিজ্ঞেস করেছি যখন আপনি রাইফেল চালিয়েছেন তারা চালিয়েছেন, তখন বলে যে কোথায়। আমি জিজ্ঞেস করলাম কোথায় বন্দুক ঠেকাইয়া গুলি করলেন, কেউ বলে পেটে, কেউ বলে